রাকাত, দুই রাকাত। তাফসীরে ইবনে কাসির তৃতীয় নম্বর খণ্ড 283 নম্বর পৃষ্ঠা, দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। দেখবেন মনের ভিতরে যখন ভয় কাজ করে, তখন চিন্তা ফেরেশানি যখন কাজ করে, অনেক সময় পড়তে চাই। আল্লাহ পাক কি বলেন দেখেন, আল্লাহ পাক বলেন মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আয়াতটার অর্থের দিকে আপনারা খেয়াল করেন, মাই ইউজিবুল মুত্তাররা, যদি কোনো ব্যক্তি, কোনো আত্মনাদকারীর ব্যক্তি আত্মনাদ করে, পৃথিবীর কোনো মানুষ যদি তার আত্মনাদ না শুনে, তার দুঃখ দুর্দশা না শুনে, তাকে হেল্প করার জন্য এগিয়ে না আসে, সে যেন ইদা দাহু তার রবকে ডাকে, ওয়াক শিফুসু আ, তার রব তার দুঃখ দুর্দশা অভাব অনটন সব কিছু দূর করে দিবে। এ হলো আয়াতের অর্থ। আয়াতটা হচ্ছে সুরাতুন নামাল 62 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে ছোট্ট একটি ঘটনা বলবো। তারিখে দামেস্ক 54 খণ্ডের 245 নম্বর পৃষ্ঠা, আর তাফসির ইবনে কাসির আরবি, যেটা আরবি, তৃতীয় নম্বর খণ্ডের 383 পৃষ্ঠা একটা ঘটনা উল্লেখ করেছে। এই আয়াত যে আল্লাহ যে বলেছে, যদি কোনো আত্মনাদকারী ব্যক্তি আত্মনাদ করে, পৃথিবীর কোনো যদি হেল্পকারী ব্যক্তি না থাকে, তাকে হেল্প স্বয়ং কে করবেন? আল্লাহ করবেন। আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ উনি বর্ণনা করেন যে দামেস্কের একজন লোক ছিল, দামেস্ক, উনি যেমন আমাদের দেশে অনেক জায়গা আছে চরাঞ্চলে, যে সমস্ত জায়গায় সিএনজিতে যেতে অনেক কষ্ট হয়, মানুষ হুন্ডা ভাড়া করে নিয়ে যায়, আছে না এরকম? ঢাকাতে অ্যাভেলেবল, আমাদের নোয়াখালীতেও সম্ভবত আছে, আছে নি? হুন্ডা করে নিয়ে যাবে, একটা দরদাম করে আপনাকে ওখানে ভাড়ার পরিশোধ করতে হবে। তো উনি দামেস্কের অধিবাসী, উনি ঘোড়া করে অথবা খসরে করে মানুষদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন, গরিব মানুষ, মানুষ হইল গরিব, সমাজের কাছে গরিব, এলাকার কাছে গরিব, সবাই তাকে গরিব হিসাবে জানত, বাকি আল্লাহর কাছে কি অত্যন্ত দামি মানুষ ছিল, অত্যন্ত দামি মানুষ ছিল। তো উনি এবার পারাবার করতেন, নিজের সংসার পরিচালনা করতেন। একদিন উনি একটা লোককে ওনার ঘোড়া বলেন অথবা বর্ণনা অনুসারে খসর বলেন, খসরে অথবা ঘোড়ায় উঠালো। উঠালোর পরে যেহেতু দেখবেন আপনি যেটা ভাড়া করেছেন, আপনি যে রাস্তায় নেওয়ার জন্য বলবেন, যেখানে নেওয়ার জন্য বলবেন, সেই রাস্তা ছাড়া অন্য রাস্তায় গেলে কি আপনি মানবেন নি, তারা ভাড়া দিবেন নি? আচ্ছা বলেন তো, এই মনে করেন এই মাঝদি থেকে, মাঝদি বাজার থেকে দত্তরার পর্যন্ত ভাড়া কত? 20 টাকা। সোনাপুর পর্যন্ত ভাড়া কত? 30। আচ্ছা আপনাকে, আপনি নামবেন দত্তরাট, কিন্তু আপনাকে নিয়ে গেছে সোনাপুর, আপনি কি এটা মানবেন নি? কারণ বেশি ভাড়াই তো নিয়ে গেছে, আপনারে বেশি ভাড়া, যে জায়গা ভাড়া বেশি সে পর্যন্ত নিয়ে গেছে, এটা কি আপনি মানবেন? কেন মানবেন না? আমি তো সেখানে যাব না, কম বেশির প্রশ্ন না, আমি নামবো দত্তরাট। খসরে যখন উঠল, উঠার পরে লোকটা একবার এক রাস্তার কথা বলে সেদিকে যায়, এক সময় উনাকে অপরিচিত এক রাস্তার দিকে যাওয়ার জন্য বলল। তো উনি বললেন, দেখেন ভাই আমি এই রাস্তা চিনি না, আমি এই রাস্তা চিনি না, আমাকে এই রাস্তা কেন দেখাচ্ছেন? আমি এই রাস্তা চিনি, আপনাকে আপনার জায়গায় পৌঁছে দেবো, যেই রাস্তা চিনি, বা আপনার চিনে লাগবে না, আমি তো চিনি। এক পর্যায়ে উনি বাধ্য হলেন, যেহেতু ভাড়া নিয়েছি আমি, সিএনজি রিজার্ভ করেছি আমি, আমার কথা মতো যেতে হবে, তার কথা মতো তো যেতে পারে না। আচ্ছা ঠিক আছে চলেন। যাওয়ার পরে মাইল তিন চারিক যাওয়ার পরে ওই খসরের উপর যেই লোকটা, অথবা ঘোড়ার উপরে অথবা গাদার উপরে, বন্ধুরা বিভিন্ন কিসিম আসছে, সে সময় বেশি ব্যবহার হতো গাদা, খসর, ঘোড়া। তো উনি বলতেছে যে এখানে কেন নামাবো, এখানে তো কোনো লোকজন নেই। তো খসর থেকে নামলো কে, যেই লোকটা খসর ভাড়া করেছে তার এলাকায় যাবে। যাওয়ার পরে সে একটা টেড়া বার করলো, যেটাকে খঞ্জুর বলা হয়, খঞ্জর, টেড়া আছে না, চরাঞ্চলে মারামারি করে যে টেড়া ছাড়া প্রত্যেকের বাড়িতে একটা টেড়া আছে, টেড়া আছে আবশ্যকীয়, দাঁড়াটা আছে, কারণ এত করে এটা মাঝে মধ্যে লাগে, ওরে বুঝে আনো, জাগা জমিলেই লাগে না,
লাগে, এতগুলো প্রত্যেকের ঘরে এক এক আছে, খঞ্জর বের করলো, টেড়া বের করলো। তুমি বললেন কি ভাই বুঝন না এখনো, আমি তোমার খসর নিয়ে যাব, আমি ভাড়া নিতে আসি নাই। যেমন ঢাকাতে একটা ঘটনা ঘটছে, ঢাকাতে রাত্রে 12টা বাজে, বলছে যে আমাকে কাশপুর ব্রিজে নিয়ে যাইবা, হুন্ডা ধরাইছে, অর্ধেক গেছে আর লোকটার ফ্যাটে ছুরি ভরি দিই হুন্ডাটা নিয়ে গেছে, মারা গেছে, পত্রিকা আসছে। তো এখন আমি নিয়ে যাব, কয় আচ্ছা ঠিক আছে আপনি যখন খসর নিয়ে যাবেন নিয়ে যান, অসুবিধা নেই, আমাকে মেরে আপনার লাভ কী? কয় না তোমাকে মারি মারতে হবে, যেহেতু তুমি বাইরে গিয়ে বলে দিবে এই জায়গার কথা বলি দিবা। তো আমাকে যখন আপনি মেরেই ফেলবেন, আপনার কাছে অনুরোধ আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। কয় রাকাত? 2 রাকাত। তাফসীরে ইবনে কাসির 3 নম্বর খণ্ড 283 নম্বর পৃষ্ঠা, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। দেখবেন মনের ভিতরে যখন ভয় কাজ করে, তখন চিন্তা পেরেশানি যখন কাজ করে, অনেক সময় পড়তে চাচ্ছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনার মুখে দিয়ে আসবে তাহিয়াতুলিল্লাহ ইয়া সালাওয়াত, এরকম হয় না আমাদের? পড়তে চান সুরা ফাতেহা, চলে আসে দুরুদ শরীফ, উনি এখন কিছু মনে করতে পারতেছে না যে কিছুক্ষণ পরে মারা যাবে। এই অবস্থায় যদি আমাদের হয় আমাদের কী অবস্থা হবে? তো উনি দাঁড়ালেন, আল্লাহ আকবার করে দাঁড়িয়ে উনি পড়তেছেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইদা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ, এই যে আয়াতটা পড়লাম আমি, আম্মাই ইউজিবুল মুত্তাররা, আল্লাহ যে বলেছেন যদি কোনো আত্মনাদকারী ব্যক্তি আত্মনাদ করতে থাকে, দুঃখ দুর্দশায় পড়েছে, কঠিন বিপদে পড়েছে, এই বিপদ থেকে তাকে উদ্ধার করার মতো কেউ নাই, ইদা দাআহু, সেই কাকে ডাকতেছে? ওয়াইয়াকশিফুস সুআ, ওয়াইয়াকশিফুস, এই আয়াতই পড়তেছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ফুটতেছে। একসময় 2 রাকাত নামাজ শেষ করলো, শেষ করার পরে উনি দেখলেন একটা অশ্বরোহী ঘোড়া নিয়ে খুব দ্রুত বেগে আসতেছে, নামাজ শেষ, এসে অশ্বরোহীর হাতে একটা খঞ্জর ছিল, খঞ্জর ডাকাতের বুকে মেরে দিল, ডাকাত মারা গেল। দেখেন এমন জায়গায়, যেই জায়গায় কেউ যাওয়ার মতো পরিবেশ নাই, চিল্লা চিল্লি চিৎকার করলেও কেউ সহযোগিতা করার মতো মানুষ আসার সম্ভাবনা নাই, সেখানে সেই কাকে ডাকতেছে? এখন যেই মারার কথা উনাকে, কিন্তু সেই ডাকাতকে আরেকজনে এসে কী করলো? মেরে ফেললো। এই অবস্থা দেখার পরে উনি ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনার পরিচয় কী? এই সময় তো এখান থেকে, এখানে তো আর কেউ আসার মতো পরিবেশও নাই, আপনার পরিচয় কী? আপনার পরিচয়টা জানতে চাই। তো উনি বললে যে দেখো, তুমি যখন বারবার বারবার এই আয়াতটি পড়তেছো, আম্মা ইউজিবুল মুত্তাররা ইদা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ, যখন এই আয়াতটা পড়তেছ, এই আয়াতকে সংরক্ষণের জন্য আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে, আর তোমাকে সহযোগিতা করার জন্য আমি এখানে মরুদ্যানে চলে এসেছি। সুবহানাল্লাহ, আমি এখানে চলে এসেছি আর এই আয়াতের বরকতেই আমি তাকে হত্যা করেছি, তুমি এখন নিরাপদ, তুমি এখন কি নিরাপদ? এই ঘটনা আর এই আয়াতের সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা কি বুঝলাম? আজও যদি আমরা কেউ কোনো কঠিন বিপদে পড়ি, যেই বিপদ থেকে পৃথিবীর কোনো মানুষ জেনেও না জানার ভান করে থাকে, এরকম হয় না? হয়, দেখেও না দেখার ভান করে থাকে, এরকম হয় কি হয় না? বুঝেও না বুঝার ভান করে থাকে, এরকম হয় কি হয় না? এ অবস্থায় যদি আমরাও কেউ একান্তভাবে, তাফসীরে ইবনে কাসিরের হাসিয়াতে এসেছে, আমরাও যদি এখন একান্তভাবে আমাদের দুঃখ দুর্দশা কঠিন বিপদের সময় আমাদের রবকে স্মরণ করি, অবশ্যই আমাদের রব যেরকম দামেস্কের নিঃস্ব ব্যক্তিটা যার বাসার ন্যূনতম ভরসা ছিল না, মরুভূমির ভিতরে কিছুক্ষণ পরে মারা যাবে, সেই তার রবকে স্মরণ করার কারণে তার রব তাকে স্বয়ং হেফাজত করেছে।